একদিকে যখন হারিয়ে যাওয়া পেংবা মাছ নিয়ে উদ্বিগ্ন মণিপুর, তখন এই রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হাত ধরে পশ্চিমবঙ্গ রাজ্যে পেংবা মাছের চাষের প্রসার বেড়েই চলেছে। মণিপুর রাজ্যের মাছ সুস্বাদু পেংবার চাহিদাও দিন দিন বাড়ছে। হলদিয়া ব্লকের হাত ধরে রাজ্যে প্রথম পরিচয় পায় পেংবা মাছের। মাছের হ্যাচারির মালিকরা ভিড় জমিয়েছে হলদিয়ার পেংবা মাছের খামারগুলিতে। নৈহাটির ভৌমিক হ্যাচারি হলদিয়া ব্লকের মৎস্য খামার থেকে প্রজননক্ষম পেংবা বা ব্রুডার মাছ সংগ্রহ করতে আসেন। হ্যাচারির মালিক জানান, সারা রাজ্যে পেংবা মাছের চাহিদা বাড়ায় আমরা পেংবা মাছের ব্রিডিং শুরু করেছি। পেংবা মাছ কেবল আমাদের দেশের মণিপুর রাজ্যের লোকটাক হ্রদ ও তার নদীতে পাওয়া যায়। লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যের একটি হ্রদ, যা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ। হ্রদটি হল পেংবা মাছের প্রজনন ক্ষেত্র, কিন্তু ইথাই ব্যারেজের দ্বারা এর অভিবাসন পথের বাধার কারণ পেংবা বিলুপ্তির পথে। মণিপুরের বিভিন্ন নদী ও লোকতাল লেক ছাড়া চীনের নদনদী ও হ্রদে মায়ানমারের চিন্দুইন নদীতে এই পেংবা মাছ পাওয়া যায়। তবে মণিপুরের মানুষদের কাছে এই মাছ পেংবা পরিচিত হলেও চীনে নাম নাগা হাপ আউং বা নাগা নেট হুয়াং। এই মাছের বিজ্ঞানসম্মত নাম অ্যাস্ট্রোব্রামা বেলাঙ্গিরি। মণিপুরের নিঙ্গল চৌকা বা লোক উৎসবে পেংবা মেলারও আয়োজন করা হয়। হলদিয়ার মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, রুই কাতলার সাথে মিশ্রভাবে পেংবা মাছের চাষ খুব লাভজনক। পেংবা শাকাহারি মাছ বাড়ির পুকুরের সবুজ আগাছা খেয়ে বেড়ে ওঠে, তাই খুব সহজেই পেংবা মাছের চাষ করা যায়। হলদিয়া পঞ্চায়েতের সমিতির সভাপতি সুব্রত হাজরা বলেন, মাছ চাষে হলদিয়া অনন্য নজির। আমরা মাছ চাষির উন্নয়নে প্রতিনিয়ত লেগে আছি। মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাঝি বলেন, হলদিয়ার মহিলারাও মাছ চাষে এগিয়ে রয়েছে। এখানে এখন আমার বুডার নেই, আমি বুডার নিতেই এসেছি, দেখা যাক। আপনি পেঙ্গু মাছের আগে ব্রিডিং করেছেন? না না, আমি আগে করিনি। আমি তো কীভাবে আপনি করবেন পেঙ্গু মাছের ব্রিডিং? আমি হ্যাচারিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে খাইয়ে দেয়, তারপরে মেল ফিমেল দেখে ট্রিটমেন্ট ডিম আসলে তখন করব। আপনি কি মানে ওই ন্যাচারাল ব্রিডিং পিটুটারি নিয়ে করেন না সিনথেটিক হরমোন নিয়ে? না, আমি পিটুটারি হরমোন নিয়ে করি। পিটুটারি নিয়ে আপনারা ব্যবহার করেন? আর আমি অন্যান্য মাছের ক্ষেত্রে ডোজ তো নির্দিষ্ট থাকে, এই ক্ষেত্রে আপনি কি ভাবছেন কি ডোজ? সে এখনো আমি চিন্তা করিনি, মাছটা নিয়ে আগে দেখি। আচ্ছা, তারপরে আমি চিন্তা ভাবনা করব। আমি নৈহাটি বাজারে কি পেঙ্গু মাছ এখন বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে। তো কিরকম সাইজের কিরকম দামে বিক্রি হচ্ছে? নৈহাটি বাজারে আপনার ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ওই 2 টাকা 2.5 টাকা পিস বিক্রি হচ্ছে। 2 টাকা 2.5 টাকা দামে যদি বিক্রি হয়, সেক্ষেত্রে কি হ্যাচারিতে ব্রিড করে লাভজনক এটা বলা যেতে পারে? মনে হয় বলা যেতে পারে লাভজনক। আর চাহিদাটা মার্কেটে এখন বোঝা যাচ্ছে না যে কতটা ভবিষ্যৎ কি হবে, এক বছর না গেলে বুঝতে পারবো। তবে যে কটা মাছ বিক্রি হচ্ছে তার মোটামুটি একটা লাভ, হ্যাঁ একটা লাভ জনক আছে। পেংবা মাছ এটা যদি সারা পৃথিবীতে বলা হয়, তবে চীনের ইউনান প্রদেশ, মায়ানমার এবং আমাদের ভারতবর্ষের কেবলমাত্র মণিপুর রাজ্যেই পাওয়া যায়। এবং এটা মণিপুরের রাজ্য মাছ, যার বৈজ্ঞানিক নাম অস্ট্রোব্রামা বেলাঙ্গিরি। কিন্তু মণিপুরে এই মাছটা হারিয়ে যাওয়া মাছের পর্যায়ে পড়েছে। তো এই মাছের চারা হলদিয়াতে এনে মাছ চাষিরা ইতিপূর্বে রুই কাতলা মৃগেলের সাথে চাষ শুরু করেছেন, যেটা অত্যন্ত লাভজনক, যে রুই কাতলার সাথেই এটা সাথী ফসল হিসেবে মাছ চাষিকে একটা এক্সট্রা ইনকাম দিচ্ছে। তো এই মুহূর্তে চাষের অগ্রগতি বাড়ছে, তার সাথে মাছটা প্রজননক্ষম মাছে তৈরি হয়েছে, মানে বড় মাছ, যেটাকে ব্রুডার মাছ বলা হয়। তো রাজ্য অন্যান্য যে সমস্ত হ্যাচারি মালিকরা রয়েছেন তারা আগ্রহ প্রকাশ করছেন এবং এই ব্রুডার মাছ হলদিয়া মৎস্য খামারগুলো থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি নৈহাটি থেকে একটি হ্যাচারি মালিক, ওনারাও পেংবা মাছের ব্রুডার নিয়ে গেলেন। তো এর ফলে আগামীতে অন্যান্য মাছ চাষিরাও এই পেংবা মাছের সিডটা অতি সহজে ওনারা পেতে পারবেন। এবং যেহেতু পেংবা অত্যন্ত সুস্বাদু মাছ,
সেহেতু আমাদের পাতে একটি নতুন মাছেরও সংযোজন ঘটছে। কনজিউমার যারা আছেন তারা একটা ভ্যারাইটি টেস্টের মাছের ওরা পেতে পাচ্ছে বা আরও ব্যাপকরে পাবে। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে পেংবা মাছ আমাদের রুই কাতলা মৃগেলের সাথে মিশ্র পদ্ধতিতে মাছ চাষের ক্ষেত্রে এক ইতিবাচক ভূমিকা নিয়ে চলেছে, যেখানে আগামীতে যেরকম আমরা বললাম যেটা নতুন ধরনের মাছের স্বাদ যেরকম আমরা পাচ্ছি বা আরও পাবো, তার সাথে সাথে মাছ চাষিরও যে ইনকাম বা প্রফিট বা মৎস্যক্ষেত্রের যে অগ্রগতি সেটা আরও বেশি করে ত্বরান্বিত হচ্ছে বা হবে, এবং এই ইতিবাচক দিকটা কিন্তু আমরা সম্প্রসারণের মাধ্যমে আরও অনেক মাছ চাষির কাছে পৌঁছে দিতে পারছি, যেটা সরকারিভাবে আমাদের একটি উল্লেখযোগ্য ভূমিকা বলে আমরা মনে করি। এবং মৎস্য চাষিদের বিভিন্ন রকমের সুবিধার্থে যাতে ভ্যারাইটি টাইপের ডাইভার্সিফাইড ফার্মিংয়ের মাধ্যমে তারা মাছের উৎপাদন আরও বাড়িয়ে নিয়ে যেতে পারে, সেই বিষয়ে আমরা কিন্তু অত্যন্তভাবে মাছ চাষিদের সাথে বা মৎস্যক্ষেত্রে বিভিন্ন কার্যকলাপের সাথে লেগে রয়েছি। তো সেক্ষেত্রে এই পেংবা মাছ মণিপুরের রাজ্য মাছ, এই মাছের এই হারিয়ে যাওয়া জায়গা থেকে তাকে পুনরুদ্ধার করা এবং চাষে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাছ চাষিদের ভূমিকা অনস্বীকার্য। আমার নাম সুমন কুমার সাউ, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক, হলদিয়া ব্লক।